আগামী 29শে জুলাই আমাদের পবিত্র আশুরা অর্থাৎ 10ই মুহররম সারা বিশ্বের আমাদের মুসলিম সম্প্রদায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে আমরা এই পবিত্র আশুরা বা 10ই মুহররম পালন করে থাকি। তার মধ্যে আমরা জানি যে আমাদের শিয়া এবং সুন্নি মুসলিম এই দুটি প্রধান ধারার শিয়া সম্প্রদায় তাদের এই 10ই মুহররম পালন উপলক্ষে আমাদের সুন্নিদের চেয়ে কিছুটা আলাদা রীতি নিয়ম কানুন তারা পালন করে থাকেন। এই হসনি দালান বা ইমামবাড়া প্রায় 450 বছরের পুরানো। এখান থেকে গত 450 বছর যাব শিয়া সম্প্রদায়ের মুসলিম ভাইয়েরা 10ই মুহররম পালন উপলক্ষে তাজিয়া মিছিল সহ প্রার্থনা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। প্রতিবারই তারা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই শোকাবহ 10ই মুহররম পালন করে থাকেন, কারণ আমরা সবাই জানি যে কারবালা প্রান্তরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইয়াজিদ কর্তৃক নৃশংসভাবে খুন হয়েছিলেন। তার পরিবারের সদস্যরা পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুবরণ করেছিলেন। সেই 10ই কারবালাকে আমরা বিভিন্নভাবে পালন করে থাকি। আমাদের শিয়া সম্প্রদায়ও প্রতিবার তাদের রীতি অনুযায়ী 5ই মুহররম থেকে তাজিয়া মিছিল প্রার্থনা সহ বিভিন্ন অনুষ্ঠান করে। এবারও 5ই মুহররম তথা 24শে জুলাই থেকে তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে ইতিমধ্যে তারা বিভিন্ন সময় তাজিয়া মিছিল বের করছে, তবে মূল অনুষ্ঠানটা হবে 29শে জুলাই। যেহেতু আমরা মুসলিম ভাই ভাই শান্তিপূর্ণভাবে প্রতিবারই তাজিয়া মিছিল করি, কিন্তু 15 সালে একটা দুর্ঘটনা পর থেকে আপনারা জানেন যে এই ইমামবাড়ায় হস্তি দালান এখানে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছিল। ধর্মীয় জঙ্গিবাদ যারা উগ্রবাদ যারা তারা এই ঘটনা ঘটিয়েছিল। তারপর থেকে আমরা এই নিরাপত্তাটাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখি যাতে পুনরায় কোনো জঙ্গি গোষ্ঠী এই ধরনের দুর্ঘটনা ঘটাইতে না পারে। তার প্রেক্ষাপটে আমরা আসলাম, আমার সকল সহকর্মীবৃন্দ এখানে আছেন, এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার সহ এবং হসনি দালানের যারা ধর্মীয় নেতৃবৃন্দ তারাও আছেন। আমরা ঘুরে ঘুরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা দেখলাম। আমরা পুরো এলাকাটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। রাস্তাগুলো তো সিসি ক্যামেরার আওতায় থাকবে, আমাদের ক্যামেরা থাকবে, আমাদের সামনে পিছনে ইউনিফর্ম পুলিশ সাদা পোশাকের পুলিশ থাকবে। আমরা এই পুরো এলাকাটা আমাদের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করাবো, ম্যানুয়াল সুইপিং করাবো মেশিনের সাহায্যে, যাতে পুনরায় কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো দুর্ঘটনা ঘটাইতে না পারে। তা আমরা আশা করছি, যেহেতু আমরা বাঙালিরা অত্যন্ত ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যার যার অনুষ্ঠান উৎসব ধর্মীয় আচার রীতি পালন করি, তা আমাদের শিয়া সম্প্রদায়ের মুসলিম ভাইয়েরাও তারা তাদের এই ধর্মীয় উৎসব উৎসব বলবো না আমি, দুঃখিত যে এই ধর্মীয় যে অনুষ্ঠান শোক এই শোকটাকে তাদের হয়তো তারা পালন করবেন। আমরা এই 10ই মুহররমের উপলক্ষে তাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের পুলিশ বিভাগ সর্বদা সশস্ত্র থাকবো এবং আশা করব আপনারা যারা সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন আপনারাও এই নিরাপত্তা সংক্রান্তে সর্বাত্মক সহযোগিতা করুন। তা আমরা আশা করছি যে আগামী 27, 28, 29শে জুলাই এই 3 দিনে তাদের যত অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবগম্ভীর সৌগ্রবল অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করবে। এই ক্ষেত্রে যারা আয়োজক তাদের ক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ আছে, যেমন আমরা বলছিলাম তাজিয়া মিছিলের সময় উচ্চ স্বরে ঢাকঢোল না বাজানোর জন্য, গায়ে চাদর টাদর দিয়ে কোনো লোক যাতায়াত না করা, তারপরে শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করে যারা বাচ্চাদের শিশুদের জন্য
একটু দৃষ্টিকটু মনে হয়, এই সব বিষয়গুলো এড়িয়ে চলা। তো ওনাদের সাথে আমরা মিটিং করে ওনাদেরকে এই জন্য পরামর্শ দিয়েছি, ওনাদের তরফ থেকে আমাদের প্রতি কিছু অনুরোধ ছিল নিরাপত্তার স্বার্থে, সেগুলো আমরা সমন্বয় করেছি।